নীলফামারীর কিশোরগঞ্জে এলজিএসপির কয়েক কোটি টাকার প্রকল্পে ব্যাপক অনিয়মের অভিযোগ উঠেছে। নিম্নমানের ইট, বালু ও পাথর দিয়ে কাজ করায় এক মাসের মধ্যেই রাস্তায় ফাটল ও গর্ত হতে শুরু করেছে। এছাড়াও ধসে গেছে বিভিন্ন কালভার্ট। যদিও অনিয়মের কথা অস্বীকার করেছেন জনপ্রতিনিধিরা, তবে অভিযোগ পেলে ব্যবস্থা নেবেন বলে জানিয়েছেন উপজেলা নির্বাহী কর্মকর্তা। নীলফামারী প্রতিনিধির তথ্য ছবিতে ডেস্ক রিপোর্ট। গত দুই অর্থ বছরে লোকাল গভর্নমেন্ট সাপোর্ট প্রজেক্ট এলজিএসপি তিন প্রকল্পের আওতায় কিশোরগঞ্জ উপজেলার নয়টি ইউনিয়নে প্রায় তিন কোটি টাকা বরাদ্দ দেয় সরকার, যার বাস্তবায়নের দায়িত্বে ছিলেন স্থানীয় জনপ্রতিনিধিরা। প্রকল্পের আওতায় নির্মাণ করা হয় সড়ক, ব্রিজ ও কালভার্ট, কিন্তু নির্মাণ কাজে কোনো নিয়মই মানেননি জনপ্রতিনিধিরা, অভিযোগ করেন স্থানীয়রা। বালু দিছে, বালু দেওয়ার পর ইট বিছাইছে, কোনো ওলার দি কোনো ডলাডুলি করে নাই। কারণ স্কুল থেকেই মনে করো দোলাপাড়া 300 ফিট হয়েছে, কিন্তু হওয়ার কথা ছিল যে হাজিপাড়া থেকে স্কুল পর্যন্ত, সেটা হয়নি। নির্মাণের এক মাসের মাথায় অধিকাংশ সড়কেই দেখা দিয়েছে ফাটল, কোথাও কোথাও সৃষ্টি হয়েছে গর্ত, আবার অনেক কালভার্ট ধসে গিয়েছে। কাজের মান একদমই ভালো হয় নাই, ভ্যান রিক্সা গাড়ি চলাচল করতে অসুবিধে হয় এবং ভাঙি গিয়েছে। এই সামনে এবারে একবার ভাঙতে ফের আবারও এবার ভাঙিল, আমার কষ্ট হয়, আমার বাড়ি এতে। তবে স্থানীয় জনপ্রতিনিধিদের দাবি, নিয়ম মেনে কাজ করা হয়েছে। যদি কেউ বলে থাকে তাহলে ভিত্তি ইঞ্জিনিয়ার দেখছেন কাজের মান সন্তোষজনক, প্রচারপত্র দিয়েছেন, এখানে অভিযোগের কি আছে? এখন আর ভালো আছে মন্দ আছে সেটা ইঞ্জিনিয়ার বলবে, এই বল আমার কাজ দেখা হওয়ার কথা, কাজ দেখছি পরে সাইন দিছি, মানে বিল তো করছে কোথায়। উপজেলা নির্বাহী কর্মকর্তা জানিয়েছেন অভিযোগ পেলে তদন্ত করে ব্যবস্থা নেওয়া হবে। আমার কাছে এরকম কাজের কোয়ালিটি খারাপ হয়েছে, কেউ এখনো কোনো লিখিত অভিযোগ করেনি, যদি লিখিত অভিযোগ করে অবশ্যই আমি সেই লিখিত অভিযোগের প্রেক্ষিতে আমি তদন্ত সাপেক্ষে ব্যবস্থা গ্রহণ করতে পারব। নিয়ম অনুযায়ী প্রতিটি প্রকল্পে ব্যয় সংবলিত সাইনবোর্ড লাগানোর কথা থাকলেও অধিকাংশ প্রকল্পেই তা লাগানো হয়নি, আর এ কারণেই কাজের স্বচ্ছতা নিয়ে প্রশ্ন তুলেছেন স্থানীয় বাসিন্দারা। এসএটিভি নিউজ ডেস্ক। প্রিয় দর্শক, জাতীয় এবং আন্তর্জাতিক সবশেষ সংবাদ জানতে ভিজিট করুন এসএটিভির ওয়েবসাইট www.satv.tv-তে। বিনোদনমূলক অনুষ্ঠান উপভোগ করতে সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল youtube.com/satvbd-তে, যেখানে নিয়মিত কমেন্টস করে জানাতে পারেন আপনাদের মূল্যবান মতামত। এছাড়াও এসএটিভির বাছাইকৃত সংবাদ দেখতে youtube.com/satvnews-এ সাবস্ক্রাইব করে বেল আইকনটিতে ক্লিক করে সাথেই থাকুন। প্রতি মুহূর্তে সর্বশেষ তথ্য ও বিনোদন পেতে লাইক দিয়ে যুক্ত থাকুন আমাদের ফেসবুক পেজ facebook.com/satvbd-তে। এসএটিভি সাথে আছি সবসময়।